সবাইকে শুভেচ্ছা আজ জুলাই মাসের পঁচিশ তারিখ এখানে ক্যানাডায় বাংলাদেশে আজকে ছাব্বিশ তারিখ সকাল হয়তো আজকের দিনটা চমৎকার ছিল এখন এখানে সামার চলছে আমি যে জায়গাটার ভেতর দিয়ে হাঁটছি এটা খুব সুন্দর একটা পার্কের মতো মানে ফরেস্ট হাঁটতে বেরোনোর জন্য চমৎকার জায়গা তো ভাবলাম যে এই সুযোগে বাংলাদেশের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েদের কম্পিউটার ট্রেনিং নিয়ে যে ওরা পড়ালেখার সাথে কোন ধরনের কম্পিউটার স্কিল নিয়ে ওরা কাজ করবে কোন ধরনের স্কিল ডেভেলপ করা দরকার কেন ডেভেলপ করা দরকার সেটা নিয়ে কথা বলব আমরা প্রায় আসলে অনেক সময় এই ডিজিটাল বাংলাদেশ কথাটা ঠিক সঠিকভাবে চিন্তা করে অর্থাৎ গভীর চিন্তা করে ব্যবহারটা দেখি না আমরা মনে করি যে বাংলাদেশে আমরা ফেসবুক ব্যবহার করতে পারি কিংবা আমরা ইউটিউব ব্যবহার করতে পারি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কিংবা ইউটিউব ব্যবহার করা এর মানে না যে আমরা আসলে কম্পিউটারকে আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারি আমি আমার ছাত্র ছাত্রীদেরকে পড়াবার সময় যে কথাটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কম্পিউটার ব্যবহার করো তুমি ইন্টারনেট ব্যবহার করো নাকি ইন্টারনেট তোমাকে ব্যবহার করে এই দুটো বিষয়ের একেবারে স্পষ্ট একটা পার্থক্য রয়েছে পার্থক্য হচ্ছে যখন আমাদের ছেলেমেয়েরা ঘন্টার পর ঘণ্টা ফেসবুক ব্যবহার করে তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ডেটা জেনারেট করে তো এই ডেটাটা হচ্ছে বর্তমান সময়ে আমরা যে অর্থনীতিতে বাস করি যেটাকে আমরা বলতে পারি চতুর্থ শিল্প বিপ্লব কিংবা আমরা কেউ এটাকে বলে থাকি ডিজিটাল অর্থনীতি ডিজিটাল অর্থনীতির সবচাইতে মূল্যবান প্রফিটেবল জিনিস হচ্ছে ডেটা তো যখন আমাদের ছেলেমেয়েরা পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা সাত ঘণ্টা ওরা ফেসবুক ব্যবহার করে ওরা প্রচুর ডেটা জেনারেট করে এই ডেটা অনেক মূল্যবান এই ডেটাগুলোই পৃথিবীর সবচেয়ে বড় বড়ো কোম্পানিগুলো তারা বিক্রি করে বিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি করে তাই না এবং একটা সহজ জিনিস যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে যে পৃথিবীতে এই মুহূর্তে আটজন মানুষের কাছে যে সম্পত্তি আছে পৃথিবীর অর্ধেক মানুষের কাছে সে সম্পত্তি নেই এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে মানে ওই বইয়ে আমরা যে রূপকথার বইটাই পড়ি ওখানে যেরকম ঘন জঙ্গল বলা হয় এই জায়গাটা ঠিক সেরকম মানে চারপাশে এত বড় বড় গাছ ভেতর দিয়ে হাঁটছি একদম শুনশান নিরাপত্তা পাখির ডাক শোনা যাচ্ছে একটু দিক ওদিকে যাই হোক মানে খানিকটা প্রসঙ্গচ্যুত হয়ে গেলাম তো যেটা বলছিলাম যে আপনি যদি ব্যাপারটা ভাবে চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে পৃথিবীর আটজন মানুষের কাছে যে সম্পত্তি পৃথিবীর অর্ধেক মানুষের সমস্ত সম্পত্তি অ্যাড করলেও অর্ধেক মানুষের সম্পত্তি চাইতে বেশি সম্পত্তি হচ্ছে আটজন মানুষের কাছে এই আটজন মানুষের মধ্যে সাতজনই হচ্ছে বিভিন্ন টেকনোলজি কোম্পানির সিইও পৃথিবীর সবচেয়ে বড়ো লোক কখনও দেখবেন নাম্বার ওয়ান আইদার জেফ পেইজোস থাকে কিংবা কখনো ইলন মাস্ক কিংবা কখনো বিল গেটস তো এরা সবাই কি টেকনোলজি কোম্পানির তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যে অর্থনীতিতে বাস করি সেই অর্থনীতিটাকে বলা হয় ডিজিটাল অর্থনীতি বা ডিজিটাল ক্যাপিটালিজম বা এটাকে আমরা সাধারণত এভাবে বলি যে চতুর্থ শিল্প বিপ্লব আমরা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি তো আমাদের ছেলেমেয়েরা যখন পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ফেসবুকে সময় কাটায় তখন আসলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে ওরা সাত আট ঘন্টা ফেসবুকের জন্য কাজ করছে কিন্তু ফেসবুক ওদেরকে কোনো পারিশ্রমিক দিচ্ছে না তো ওরা যখন ফেসবুক ব্যবহার করে তখন ওরা প্রচুর ডেটা জেনারেট করে ওদের বিহেভিয়ারাল ডেটা যে ওরা কি পছন্দ করে কি অপছন্দ করে যেমন ধরুন একটা মেয়ে কিংবা একটা ছেলে সে ফেসবুকে ধরেন তার প্রিয় ফল হচ্ছে আম কিংবা সে একটা পার্টিকুলার ব্র্যান্ডের জুতো পছন্দ করে তো ওই যে সেটা কথাগুলো ফেসবুকে লিখছে বা বলছে সেখান থেকে ফেসবুক বুঝে নেয় তার এই ডেটাটা যে এই মানুষটার কাছে জুতা কিংবা আম বিক্রি করা যাবে তো তখন কি হয় এটা তারা যারা অ্যাডভার্টাইজ করে তাদের কাছে এটা বিক্রি করে ওই ডেটাটা তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যখন ফেসবুক ব্যবহার করে কিংবা কোনো প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে ভাবতে হবে যে ওরা কি প্রযুক্তি ব্যবহার করছে নাকি প্রযুক্তি ওদেরকে ব্যবহার করছে তো আমাদেরকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে বাবা মা কিংবা শিক্ষক শিক্ষিকা হিসাবে আমাদের ছেলেমেয়েদেরকে শেখাতে হবে কিভাবে ওরা প্রযুক্তি চাঁদ ব্যবহার করতে পারে তো প্রথম কথা আজকে যেটা আমরা আপনাদের জন্য বিশেষ করে বাবা মা কিংবা শিক্ষক শিক্ষিকাদের যে ছেলে মেয়েদেরকে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে না বুঝে বকাঝাকা করে খুব বেশি লাভ হবে না কিন্তু ওদেরকে যদি আমরা উৎসাহিত করি যে যাতে করে ওরা প্রযুক্তিটা এভাবে ব্যবহার করে যাতে করে ওদের উন্নতি হয় তাহলে ওদের ভবিষ্যতের জন্য এটা অনেক কাজে আসবে তো আজকে এই বিষয়টাই এই ভিডিওটাতে এই বিষয়টাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি আমরা ইন্টারনেট ব্যবহার করি আমাদের ছেলেমেয়েরা ইন্টারনেট ব্যবহার করে নাকি ইন্টারনেট আমাদের ছেলেমেয়েদেরকে ব্যবহার করে এই বিষয়টা আরও সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন এবং ছেলেমেয়েদেরকে সেভাবেই সহযোগিতা করবেন এবং প্রযুক্তিটাকে ব্যবহার করতে উৎসাহিত করবেন যাতে করে ওরা প্রযুক্তিটাকে ব্যবহার করে ওদের মঙ্গলের জন্য এই ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকবে সবাই